চাচাতো ভাইকে ফাঁসানোর জন্য নিজেই যেভাবে হত্যা করল মাকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ গোলাপচাঁদ বিবিকে বৃদ্ধ করে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ প্রতিপক্ষকে হত্যা মামলায় দিয়ে ফাঁসানোর জন্য বৃদ্ধার আলী এ করেছে বলে আদালতে করেছে বৃহস্পতিবার সাতাশে মে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে সে এই স্বীকারোক্তি দেয় কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন আদালতে মোহাম্মদ আলী জানান তার চাচাতো ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল বিরোধ নিষ্পত্তি করতে গত সকালে বাড়িতে বৈঠক শুরু হয় মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টে ধাওয়া হয় এই সময় চাচাতো ভাই কাদেরকে ফাঁসাতে রাগের মাথায় টেটা দিয়ে মাকে আঘাত করে মোহাম্মদ আলী কিছুক্ষণ পরই তার মা মারা যায় এরপর সে তার মাকে কাদেরগঞ্জ হত্যা করেছে বলে চিৎকার শুরু করে এই ঘটনায় গ্রেপ্তার এড়াতে কাদের মিয়া ও তার লোকজন বাড়ি থেকে চলে যায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী ঘটনার সঙ্গে সঙ্গে আরও কারা জড়িত জানান সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তদন্ত করছেন যেহেতু সংঘর্ষ হয়েছে সেহেতু এই ঘটনায় আরও জড়িত থাকতে পারে দায় স্বীকার করার পর মোহাম্মদ আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে